হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করবো আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখবো এই রিডিংয়ের মাধ্যমে এই রিডিং কালেকটিভ জেনারেল টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয় তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে বা কী ভাবনা চিন্তা করছে আজ সকালে ফার্স্ট কারি পজিটিভ কার দ্য সান ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা জীবনে পজিটিভ থাকতে চায় রাইজ করতে চায় হতে পারে তোমার প্রিয় মানুষটি রিসেন্ট কোনো কেরিয়ারের উপরে বা তার লাইফে কিছু একটা অ্যাচিভসে করেছে বা পেয়েছে রিসেন্ট কিছু হয়তো একটা হয়েছে বা তার পরিবারে কিছু একটা পজিটিভ ঘটনা ঘটেছে কি পরিবারে কিছু একটা বদল এসছে যেটা তাকে খুব খুশি আনন্দ ফিল করাছে আজকের দিনে এবং অবশ্যই কেরিয়ারের উপরে হতে পারে টাকা পয়সার দিকে হয়তো কোনো ঝামেলা চলছিল তার সমাধান হতে পারে বা হচ্ছে তার হচ্ছে কেরিয়ারের উপরে কোনো ঝামেলা চলছিল। কি পরিবারে কিছু ঝামেলা চলছিল যেটা জন্য কিন্তু তোমার প্রিয় মানুষটি আজকের দিনে একটু পজিটিভ ফিল করছে মানে একটা হয় না রিলিজ হয়ে যাওয়া কোনো বিষয়টা কি চাপ ছিল সেখান থেকে সে একটা ফ্রি অনুভব করছে এবং সে তার কেরিয়ারের উপর একটু ফোকাস করতে চাইছে আজকের দিনে ইমোশনালিভাবে একদম মানসিক দিক দিয়ে ভালো নেই মানে ইমোশনালিভাবে তোমার প্রিয় মানুষটি ভালো অবস্থাতে নেই খুব চাপের মধ্যে রয়েছে টাকা পয়সা নিয়ে একটু ভাবনা চিন্তা তোমার প্রিয় মানুষটি আজকের দিনে একটু করে যাচ্ছে এবং একটা চাপ থেকে পুরোপুরি মুক্তি একটা যারা মুক্ত তাকে ফিল করাচ্ছে আজকের দিনে তোমার প্রিয় মানুষটি বেশ পজিটিভ রয়েছে ফার্স্ট কার্ডই পজিটিভ কার্ড আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন একদম পুরো ফ্রি রয়েছে একদম ফ্রি রয়েছে কিন্তু ভেতরে হয় না ইমোশান সেদিক থেকে একদম ঠিক নেই কিন্তু একটা মস্তিষ্কে যেন একটা রিল্যাক্স এই জিনিসটা কিন্তু আজকে তাকে ফিল করাচ্ছে নিজের উপর ফোকাস রেখেছে নিজের মনের কথা নিজের ইন্টিউশনের কথা শোনার চেষ্টা করছে নিজের অ্যাকচুয়ালি সম্পর্কের জন্য নিজের ইমোশানের কথা ভাবনা চিন্তা করছে যেহেতু তার মন মস্তিষ্কে একটা রিল্যাক্স ফিল করছে তার জন্যেই সে একটা হয়তো পজিটিভ যে। নিজের ইন্টিউশন পাওয়ারকে বা তার ভেতরে কি আওয়াজ আসছে সেটা কিন্তু শোনার চেষ্টা করছে সেটা হচ্ছে ইমোশনালি ভাবে এবং একটা খুশি আনন্দ চায় সেই সম্পর্কের মধ্যে বা সে ইমোশনালিভাবে যে একটা মানুষের সঙ্গে জুড়ে রয়েছে কি হচ্ছে তার প্রেম রয়েছে ভালোবাসা রয়েছে সেটার কথাই কিন্তু আজকে ভাবনা চিন্তা করছে এবং সেখানে একটা খুশি চায় সে কারণ সেই জায়গাতে তার বন্দি এটা তার পুরো ব্যক্তিগত এটা কাউকে কিন্তু সে বলছে না বা কারোর কাছে কোনো রকম ডিসকাস নেই তোমার প্রিয় মানুষটির কিন্তু সে একটা মানসিক যে হয় না একটা চাপ থেকে মুক্ত এই জিনিসটা তার আজকে দিনটা ফিল করাচ্ছে এবং তার ইনটিউশন পাওয়ারকে দেখার চেষ্টা করছে তার ভেতরের আওয়াজকে দেখার চেষ্টা করছে সেইখানেই অবস্থা খারাপ রয়েছে সম্পর্কের উপরে একদম সম্পর্কের দিক দিয়ে কোনোভাবে ভালো নেই তোমার প্রিয় মানুষটি একটা পারিপার্শ্বিক যদি কোনো প্রেশার ছিল সেটা হয়তো রিলিজ হয়ে গেছে কিন্তু সম্পর্কের দিকে একদম ভালো অবস্থাতে নেই সে তার নিজের হৃদয়কে কারোর কাছে নেই রাখেই নিই না তোমার কাছে না থার্ড পার্টি না হচ্ছে দুনিয়াদারি কোথাও নেই কেবল নিজের কাছে এবং নিজেকে সবার থেকে ডিটাচ রেখেছে আড়াল করে রেখেছে ইমোশনালিভাবে একটা সাকসেস সে চায় কিন্তু হচ্ছে না জীবনে একটা টার্গেটে এগিয়ে যেতে চাইছে সামনে এগিয়ে যেতে চাইছে এবং হচ্ছে সম্পর্কের উপরে প্রচুর হেডেক রয়েছে সম্পর্ক নিয়ে সম্পর্ককে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে একটা টার্গেট তার রয়েছে কিন্তু সম্পর্ক আজকে তার ভালো নেই মানে কোনো সম্পর্কে থার্ড পার্টি হোক তোমার সঙ্গে হোক কার কোথাও তার সম্পর্কটাই ভালো নেই কিন্তু একটা চাপ থেকে ফ্রি চাপ থেকে ফ্রি অবশ্যই এইটা তো ভিক্টোর চাইছে মানে একটা সম্পর্কের দিকে একটা ভিক্টরি সে চাইছে কিন্তু সেইটা দিক থেকে সে ভালো অবস্থাতে নেই আজকে গিভ অ্যান্ড টেক চাই সম্পর্কে একটা টার্গেট যে সে যে একটা সম্পর্কের টার্গেট সে চাইছে তার কোথাও না কোথাও সে নিজেই বুঝতে পারছে যে কোনো একটা ব্যক্তির সঙ্গে তার একটা যেন হৃদয় বারবার টান কাজ করছে কি একটা হয় না সুতো দিয়ে বাঁধা রয়েছে কোনো ব্যক্তির সঙ্গে তার একটা টান অনুভব করছে সেই ব্যক্তির সঙ্গে গিভ অ্যান্ড টেক চাই এবং ইমোশনালিভাবে প্রচুরভাবে সে চাইছে যে জুড়ে থাকা যাবে কিন্তু সব জায়গায় কাপসের কার্ড এসছে ফ্রেন্ড সব জায়গাতে কাপসের হচ্ছে এস অফ কাপস নাইন অফ কাপস টু অফ কাপস মানে সব জায়গায় ইমোশান ইমোশান এই জিনিসটাই তো সে ব্যক্তিগতভাবে নিজেকে একদম সিকিওর করে রেখেছে কোনো ব্যক্তির সঙ্গে কোনো লেনাদেনা নেই না ডিসকাস রয়েছে না কিছু রয়েছে এবং সে দেখতে পাচ্ছে যে কোনো একটা ব্যক্তির সঙ্গে তার একটা হয় না যে একটা আন্তরিকতা জুড়ে রয়েছে আজকের দিনে আমি দেখব এই টেকটা কার সঙ্গে চাইছে গিভ টেকটা আমার যে ফ্রেন্ড রেডিং দেখছে তার প্রিয় মানুষটি কার সঙ্গে গিভ্যান্ড টেক চায় কার সঙ্গে গিভ টেক চাইছে আজকের দিনে ইমোশান আবার কাপস এসব কাপস ইমোশান ওভারফ্লো হচ্ছে একটা সেই ব্যক্তির প্রতি সেই ব্যক্তি আজকে প্রচুর প্রোভাইড করে আজকে পুরো আড়াল করে নিয়েছে নিজেকে এত পরিমাণ এই মানুষটাকে প্রেম ভালোবাসা দিয়েছে যে আজকে নিজেকে পুরো দূরে সরে নিয়েছে সেই কনফিউশানে রয়েছে যে কোনো সিদ্ধান্ত নেই একটা কনফিউশান তার মধ্যে কাজ করছে কারোর সঙ্গে ইমোশনালিভাবে জুড়ে নেই এই ব্যক্তি এবং তাকেই পাশে রাখতে চায় এবং সামনে এগিয়ে যেতে চায় কোনো ব্যক্তির থার্ড পার্টি হোক বা যে কোনো মানুষজন তার আশপাশে যারা রয়েছে সেই ব্যক্তির কারোর সঙ্গে জুড়ে নেই এই সম্পর্কে থার্ড পার্টি অবশ্য রয়েছে আইসোলেট অবস্থাতে রয়েছে সে বিবাহিত এ আর কেউ না ফ্রেন্ড তুমিই ইমোশনালিভাবে ওভারফ্লো হচ্ছে তোমার এবং হচ্ছে তুমি প্রচুর প্রোভাইড করে আজকে আর মোটামুটি কিছুই চাইছো না যে আমি আর দিতেও চাই না যদি ওই মানুষটা রিটার্ন কিছু দেয় তো ভাবো এবং সিদ্ধান্ত নেওয়ার জন্য রেডি কিন্তু কিছুই করতে পারছো না ইমোশনালিভাবে কোনো মানুষের সঙ্গে আর জুড়তে পারছো না নিজেকে এবং মানুষজনের সঙ্গে দূরে এবং আইসোলেট ফিল করাচ্ছে হতে পারে তোমার প্রিয় মানুষটি বিবাহিত তার কোনো ছোটো বাচ্চা রয়েছে বা তুমি বিবাহিত তোমারও বাচ্চা রয়েছে এমনও হতে পারে যেটা নিয়ে তুমি খুব চিন্তার মধ্যে রয়েছে ফ্রেন্ড ছোট বাচ্চা মেয়েও হতে পারে ছেলে হতে পারে হয়তো তিন থেকে পাঁচের মধ্যে এরকম এজের হতে পারে বা সাত এরকম এজের হতে পারে একটা ছোট বাচ্চা রয়েছে যার ভবিষ্যৎ নিয়েও তুমি চিন্তার মধ্যে রয়েছ ফ্রেন্ড যে কি হবে তার ভবিষ্যৎ এবং খুব চাপ তোমার ফিল হচ্ছে আর এই ব্যক্তি কিন্তু ফ্রেন্ড গিভ অ্যান্ড টেক তোমার সঙ্গেই চাইছে কারণ তোমার সঙ্গে একটা আন্তরিকতা একটা জুড়ে আন্তরিকতা মানে একটা ভেতর থেকে যেন একটা তোমার প্রতি অ্যাটাচ তার ফিল হয় এখনও কিন্তু ফিল হয় আজকের দিনেও তার কিন্তু ফিল হচ্ছে এই ব্যক্তির কিন্তু কিছু একটা সে পেয়েছে যে মস্তিষ্কর দিক থেকে মানে হয় না যে মস্তিষ্ক হয়তো দীর্ঘদিন কোনো বিষয় নিয়ে একটা চাপে ছিল সেটা থেকে সে পুরোপুরি নিজেকে রিলিজ করে দিয়েছে এই রকম কিন্তু তার একটা ফিল হচ্ছে কিন্তু পুরোটাই কাঁপস 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 একদম ইমোশনালিভাবে ভাবনা মস্তিষ্কর চাপ যখন কমে যাবে মানুষ পজিটিভ ভাবতেই শুরু করে তার ইন্ডিউশন পাওয়ারকে শুনতে চায় আজ তোমার প্রিয় মানুষটি তার ইনটিউশন পাওয়ারকে শুনছে বলেই তো সে কারোর সঙ্গে তার আন্তরিকতা রয়েছে আর তার সঙ্গে যে জুড়ে রয়েছে সেটা সে ফিল করতে পারছে একদম নিজের উপর নিজের উপর যে একটা রিলিজ হয়ে যাওয়া এই জিনিসটা কিন্তু হয়েছে যে একটা রিলিজ হয়ে গেছে কোনো চাপ থেকে মুক্ত হয়ে গেছে তোমার প্রিয় মানুষটি ঈশ্বর আল্লাহর কাছে সেই যেন একটা হয় না যে আমাকে মুক্ত করে দিয়ে দেওয়া হয়েছে ঈশ্বর আল্লাহর কাছে সেটাই সে বলছে যে আমি মুক্ত বা হচ্ছে আমার এই একটা ঝামেলা ছিল মুক্ত হওয়ার জন্য আমি অনেক 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 ধন্যবাদ এই রকম বিষয়টা যেন একটা তাকে ফিল করে একটা সন্তুষ্টি ফিল করা আজকের দিনে এবং সে একটা অপেক্ষায় রয়েছে ইমোশনালভাবে এখানে কুইন অফ কাপস এসেছে ফ্রেন্ড আজকে তো ইমোশান যেন ওভারফ্লো হয়েছে তোমারও হতে পারে আমি দেখব তোমারটা তোমার প্রিয় মানুষটি আজকে মস্তিষ্কর চাপ যা সরে গেছে না ফ্রেন্ডস তখনই অন্তরের উপর তার নজর পড়েছে যে আমার মন কাকে চায় আর যাকে চায় তার সঙ্গে তো একটা কোনো টান আমার কাজ করছে কিন্তু আন্তরিক দিক থেকে চাইলেও মন কিন্তু যেন কোথাও একটা উদাস হয়ে থাকা এই রকম বিষয়টা তোমার প্রিয় মানুষটি আসতে পারে তোমার কাছে ফ্রেন্ড মোটামুটি সে নিজের সঙ্গে অ্যালাইন হচ্ছে নিজের সঙ্গে অ্যাটাচ হচ্ছে নিজের সোলের সঙ্গে নিজের ঈশ্বর আল্লাহর সঙ্গে এটা একটা তোমার দিক দিয়ে পজিটিভ গার্লফ্রেন্ড মানে পজিটিভ একটা মেসেজ এই ব্যক্তি তোমার কাছে আসতেও পারে ফোন মেসেজ আসতে পারে বা তোমার যদি হাজব্যান্ড ওয়াইফ হয় না রিসেন্ট অগাস্ট মাসের মধ্যেই এই ব্যক্তি কিন্তু তোমার কাছে আসতে পারে এবং নিউ বিগিনিং যাইছে তোমার সঙ্গে একটা আসবে যখন নতুনভাবে একটা কিছু শুরুর বার্তা তোমাকে দেবে যে নতুন করে এই সম্পর্ক কিছু হোক বা আমরা আবার পুনরায় এক হয়ে যাই কি কিছু একটা নতুন শুরুর বার্তা তোমার প্রিয় মানুষ তোমাকে দিতে পারে কিন্তু এবং সামনের দিকে তাকিয়ে আছে বা দেখছে আর আসতে পারে তোমার প্রিয় মানুষের রিসান আসতে পারে আজকে বন্দি এই যে একটা চাইছে এইরকম কিন্তু আছে এইরকমভাবে এইটা সোর্সের মধ্যে একটা যেন বন্দির মধ্যে রয়েছে মানসিক দিক থেকে মানে সম্পর্ক তার ভালো নেই যার কাছেই থাক সেখানেও খুব বেশি অ্যাটাচে নেই হয়তো চলে গেছে বা হয়তো আছে কিন্তু অ্যাটাচে নেই আন্তরিকভাবে থাকছে সেখানে কিছু একটা হয়ে যাচ্ছে খুশি আনন্দ হচ্ছে হই হৈ করে যাচ্ছে কিন্তু শান্তি নেই সন্তুষ্টি নেই এবং এই ব্যক্তি আজকে নিজেকে সেই জন্য আড়াল করেছে সবার থেকে আড়াল ডিটাচ একটা এইভাবে যে নিজেকে বাঁচিয়ে রাখছে যে কোনো উপায়ে যে মানুষজন কি করবে না করে তার থেকে বরং নিজেকে বাঁচিয়ে রাখা নিজের অন্তর্কে লোকজনের কাছ থেকে দূরে রাখা সরিয়ে রাখা এই রকম কিন্তু একটা অবস্থাতে রয়েছে তোমার প্রিয় মানুষটি আজকের দিনে আবার সে একই কার রিটার্ন করেছে দেখো ফ্রেন্ড গিভ টেক চাইছে সেই মানুষটারই সঙ্গে গিভ্যান্ড টেক চাইছে যে আজকে পুরোপুরি নিজেকে আড়াল করে নিয়েছে একা করে নিয়েছে প্রচুর উইক হয়ে আছে মানসিক দিক দিয়ে এবং ব্যক্তিটি কারোর সঙ্গে গিভ অ্যান্ড টেকের নেই নিজের মতো করে নিজের জায়গায় রেখেছে কারোর সঙ্গে আর এটাচে নেই জুড়ে নেই এই রকম এবং সে অবশ্যই একটা তার মাইন্ডে এটুকু ভাবনা রয়েছে যে ফিউচারে গিয়ে কিছু হয়তো আমার অবস্থার বদল হতে পারে বা কিছু এই বিশেষ করে তার সম্পর্কের জন্য সম্পর্কের উপরে ভবিষ্যতে একটা আশা রেখেছে তোমার প্রিয় মানুষটি যে ভবিষ্যতে কিছু একটা হবে আমার খুশি আনন্দ চাইছে সেই ব্যক্তির সঙ্গে সেই ব্যক্তির সঙ্গে যার সঙ্গে তার অন্তর দিয়ে একটা সম্পর্ক জুড়ে রয়েছে বা তার একটা সোল কানেকশান এরকম সে ফিল করছে একটা কোনো ব্যক্তির সঙ্গে সেই ব্যক্তি যে দূরে অন্তর দিয়ে একটা কানেকশান তার ফিল হয় আজকে সেই ব্যক্তি অনেকটা দূরে আমি দেখো ফ্রেন্ড তুমি কেমন আছো আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে সে আজ এই মুহুর্তে কেমন রয়েছে কোন মন মস্তিষ্কে রয়েছে আমার যে ফ্রেন্ড আজ তুমি নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছো এবং রাইজ করতে চাও কেরিয়ারের উপর একটু ভাবনা চিন্তা করছো বা সেলফের উপরও ভাবনা চিন্তা করছো সেলফ লাভ করার কথা হয়তো ভাবছো বা তোমরা অনেক স্টেপ নিচ্ছ সেলফ লাভ করার জন্য এবং কিন্তু স্যাড অ্যালাউন একটা হয়ে আছো ফ্রেন্ড চাইছ জীবনে একটা শুরু হোক তোমার ঈশ্বর আল্লাহ তোমার জীবনে একটা যেন নতুন করে কিছু নিউ বিগিনিং একটা লাইফে হোক তুমি সেটা আশা করছো বা তুমি এটুকু আশা বানিয়ে রেখেছ সব শেষ হলেও সব কিছু শেষ হয়ে যায়নি এরকম একটা বিষয় যেন তোমার মনের মধ্যে একটা টান রয়েছে বা একটা সমাপ্তের রেস যেন রয়েছে মনে হচ্ছে সব শেষ কিন্তু তাও মন যেন মানছে না যে হ্যাঁ এখনও কিছু রয়েছে তোমার পারিবারিক কোনো চাপ থাকতে পারে এবং অর্থনৈতিক কোনো সমস্যা থাকতে পারে এই দুটো বিষয়ের উপর তোমাকে দেখতে হবে এবং তুমি কেরিয়ার নিয়ে ভাবছো ম্যানিফেস্টো করতে পারো যে আমার ঈশ্বর আল্লাহ আমাকে যেন কেরিয়ারের উপরে কিছু একটা প্রোভাইড করুক আমি কেরিয়ার নিয়ে সামনে এগিয়ে যেতে চাই এবং জাস্টিস তুমি ডিমান্ড করছো ওই মানুষটা হয়তো প্রচুর ধোকাধারী করেছে অন্যায় করেছে যার জন্য তুমি জাস্টিস ডিমান্ড করছো তোমার ঈশ্বর আল্লাহর কাছে এবং নিউ বিগিনিংয়ের জন্য কিন্তু নিজেকে ব্যালেন্স করছো মন লাভ ট্র্যাঙ্গেল এসেছে ফ্রেন্ড অবশ্যই তোমাদের সম্পর্কে লাভ ট্র্যাঙ্গেল রয়েছে এবং নতুনভাবে জীবনে কিছু হোক সেটা কেরিয়ারের উপর ভাবছো তেমনিভাবে সম্পর্কের উপরে কিন্তু সম্পর্কের উপরে যেন মনে হচ্ছে আস্থা তোমার হারিয়ে যাচ্ছে কি হবে কি না হবে কিন্তু তুমি অবশ্যই তোমার কেরিয়ারের জন্য ভাবনা চিন্তা করে যাচ্ছ এবং কেরিয়ারে একটা বদল হোক সেটা তুমি চাইছ মন প্রাণে ম্যানিফেস্ট করছে তোমরা অনেকেই সম্পর্ক এবং অর্থ এই দুটো বিষয় তোমার এই মুহূর্তে খুবই জরুরি তোমার প্রিয় মানুষটিকে বিনা প্রচুর একলা ফিল হচ্ছে তোমার ঈশ্বর আল্লাহর সঙ্গে তুমি অ্যালাইন থাকার চেষ্টা করছো ব্যাক অফ মাইন্ড তোমার অনেকটাই ক্লিয়ার রয়েছে ফ্রেন্ড এবং জীবনে অনেক কিছু রয়েছে তা সত্ত্বেও যেন মনে হয় ফাঁকা শূন্যতা ফিল করাচ্ছে তোমাকে আজকের দিনে তোমরা অনেকে মুভ অন বা লেট গো করার কথা ভাবছো বা অনেকে মুভনও করে নিয়েছ যে আমি এগিয়ে গেলাম বাস আর কিছু নয় আসে আসুক তো দেখা যাবে না হয় আমি আর এই এনার্জিতে থাকতে চাই না এবং হচ্ছে তুমি স্লো হয়ে গেছে তোমাদের এই সম্পর্ক অনেকটাই স্লো হয়ে গেছে তার জন্যই তুমি চাইছো যে আমার সম্পর্ক থেকে আমি বেরিয়ে সামনে এগিয়ে যাব। বাস এবং তুমি হচ্ছে সাকসেসফুল একটা সম্পর্ক এই মানুষটার সঙ্গেই চাও সোল সার্চ করছো এবং হচ্ছে এক্সপিরিয়েন্সকে তুমি কাজে লাগাচ্ছ নিজের পাওয়ারকে জানার চেষ্টা করছো এবং সামনে এগিয়ে যাওয়ার জন্য তোমার ভাবনা চিন্তা একটা রয়েছে তোমার হিডেন পাওয়ারকে জানতে চাও এবং তুমি স্পিরিচুয়ালিভাবে সামনে এগিয়ে যেতে চাইছো ফ্রেন্ড তোমাদের সম্পর্কে কোনো ব্ল্যাক ম্যাজিকের এনার্জি থাকতে পারে তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো যে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি কিভাবে কাটানো যায় ফ্রেন্ড এটা যারা করে তারাই একমাত্র কাটাতে পারে ফ্রেন্ড এবং বিভিন্ন রকমের ব্ল্যাক ম্যাজিক হতে পারে অবশ্যই ব্ল্যাক ম্যাজিকের ভূমিকা থাকে সম্পর্কের উপরে কেন বিভিন্ন জায়গাতে অবশ্যই থাকে এবং তুমি কিন্তু চেষ্টা করো ব্ল্যাক ম্যাজিকের এনার্জি কাটানোর জন্য যদি তুমি শিওর থাকো যে হ্যাঁ ব্ল্যাক ম্যাজিকের এনার্জি প্রয়োগ রয়েছে কোনো ব্যক্তি করেছে তো অবশ্যই তুমি কিন্তু চেষ্টা করো ফ্রেন্ড এবং তুমি আজকে রাগ আর ইগো এই দুটো জিনিস তোমার সবসময় যেন মস্তিষ্কে থাকে রাগ আর ইগো তুমি সবসময় একটা ডিপ্রেস তোমার ফিল করাই এবং অশান্তির মতো তুমি সময়ই কাটাচ্ছ পেশের ভাগটা এবং তুমি ছাড়তে চাও না এই মানুষটাকে কোনোভাবেই মানসিক দিক থেকে ক্ষতবিক্ষত আজও তোমার পেন ফিল করাচ্ছে ফ্রেন্ড কিন্তু তোমরা সেলফ লাভ করছো যে মনের ক্ষত কি করে রিমুভ করব মনের ক্ষতগুলোতেও বেশি পেন দিচ্ছে বা কষ্ট দিচ্ছে সেগুলো নিয়েই তো তুমি সব থেকে বেশি ভাবনা চিন্তা করছো যে আমার কি হবে এত মানসিক অশান্তি নিয়ে আমি কী করবো কোথায় যাবো কীভাবে থাকবো রকম কিন্তু একটা অবস্থার মধ্যে তুমি রয়েছো বা মন মস্তিষ্কে চলছে আমি দেখব ফ্রেন্ড তোমার কি করা উচিত আমি তার আগে দেখবো তোমার প্রিয় মানুষটি কি অ্যাকশান নিতে চাই আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটি আজকের দিনে কি অ্যাকশান নিতে চায় সে নতুন করে শুরু করতে যায় ফ্রেন্ড পেজ অফ ওয়ান্সের কার্ড এসেছে নতুন করে শুরু করতে যায় এই সম্পর্কে সে নজর রেখেছে তোমার উপরে অবস্থার একটা বদল আসবে তোমাদের সম্পর্কে উইল অফ ফরচুন বেশ পজিটিভ কার্ড অবস্থার বড় মাপের বদল আসবে তোমাদের সম্পর্কে এবং সে শুরু যাইছে এই মানুষটার সঙ্গে রিউনিয়ন যদি হয় ফ্রেন্ড তো এই মানুষটা রিটার্ন যদি করে তো অবশ্যই তুমি আশা রাখতে পারো যে এই মানুষটা নতুন করে এই সম্পর্কে একটা শুরু আনবে অবস্থার একটা বদল সে আনবেই আনবে এবং আমি দেখব তোমাকে কি মেসেজ দিতে চাই আজকের দিনে আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটি আজকের দিনে তাকে কি মেসেজ দিতে চাইছে সে কনফিউশানে রয়েছে হতে পারে দুটো কোনো পরিবার দুটো মানুষজন একে নিয়ে কনফিউশানে এবং এও আমি তোমাকে বলে রাখি ফ্রেন্ড যে তোমার প্রিয় মানুষটি ভালো বন্ধুর ফারাক বুঝতে পারে না সে পজিটিভকে নেগেটিভ দেখে নেগেটিভকে পজিটিভ দেখে তুমি অনেকবার হয়তো ওই মানুষটাকে বোঝানোর চেষ্টা করেছ কিন্তু এই মানুষটা কোনোভাবে বুঝতে চায়নি সেই ব্যক্তি নেগেটিভ কোনো কার্মিক ব্যক্তিকে নিয়ে সরে পড়েছে বা হচ্ছে তাকে অনেকটা গুরুত্ব দিয়েছে এবং তোমার প্রিয় মানুষটি আজকে স্পিরিচুয়াল হয়েছে দুটো জায়গাতে সম্পর্ক স্লো হয়ে গেছে তুমি নিশ্চিন্তে থাকো তোমার সঙ্গে যেমন সম্পর্ক স্লো থার্ড পার্টি যদি কেউ থাকে সেখানেও সম্পর্ক স্লো হয়ে গেছে তোমার প্রিয় মানুষটির সঙ্গে আজকে সে কিন্তু বেশ নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছে এবং তোমাকে বলছে যে সে কিছু একটা প্রোভাইড করে প্রপোজ তোমাকে করতে চায় কনফিউশানে রয়েছে কিন্তু তোমার সঙ্গে ভিক্ট্রি যায় তোমাকে প্রপোজ করতে চায় তোমাকে বিনা তার বেশ কিন্তু কষ্ট হচ্ছে আজকে সে অবশ্যই রিটার্ন করবে এবং সে কনফিউশানে রয়েছে তোমাকে এটাই বলছে যে খুব কষ্টের মধ্যে রয়েছে কনফিউশানে রয়েছে দুটো দুটো জায়গাতেই সে কোথাও নেই একুল না অকুল কোনো কুলেই নেই তোমার প্রিয় মানুষটি আজকের দিনে আমি দেখবো ফ্রেন্ড তোমার কী করা উচিত আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহুর্তে কি করা উচিত তুমিও কনফিউশানে রয়েছো এই ফায়ার এনার্জি থেকে বেরিয়ে যাও ফ্রেন্ড রাগ ইগো যে ডিপ্রেস হয়ে আছো এই জায়গা থেকে নিজেকে বেরিয়ে যেতে বলা হচ্ছে তুমিও এই সময় লজিক্যাল মাইন্ড ব্যবহার করো ফ্রেন্ড অতীতের দিকে ফিরে ফিরে তাকাচ্ছ যে মানুষটা প্রচুর কষ্ট দিয়েছে আমাকে তো কষ্ট যখন দিয়েছে তো আমি সেগুলো কি করে হিল করব কি ব্যাপার বা সেগুলোকে কি করে তুমি বেরিয়ে যাবে এই নিয়ে একটা সংশয়ের মধ্যে রয়েছে এই মুহূর্তে তোমাকে বলা হচ্ছে যে অন্তর নয় কেবল মস্তিষ্ক ব্যবহার করো সব জায়গাতে এবং মস্তিষ্কের যে চিন্তা ভাবনা যা কিছু হচ্ছে সেটাই তো তোমাকে টেনে নিয়ে যাচ্ছে কষ্টের দিকে তো তুমি সেটার উপর ফোকাস করো এবং তুমি ডিপ্রেস হয়ে আছো যে একটা ফায়ার এনার্জিতে রয়েছো সেখান থেকে নিজেকে মুক্ত করে দাও এবং হচ্ছে তোমার কেরিয়ারের উপর তুমি ফোকাস করো এই সময় আমি দেখব ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি থেকে বেশি হাইলাইট করেছে আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে এই রিডিংয়ে কোন কোন রাশি থেকে বেশি হাইলাইট করেছে আর্থ টরাস ভর্গ ক্যাফ্রিকন ব্রিসকন্যা মকর তোমাদের সম্পর্কে পরিবারের এনার্জিও থাকতে পারে যে ফ্যামিলি হয়তো অনেকে ঝামেলা তৈরি করেছে এরকমও হতে পারে ফ্রেন্ড এবং এখানে ওয়াটার ক্যান্সার স্করপিও পাইসিস মিন বৃষ্টিক ফায়ার এরিস লিওসজেটেরিয়াস সিংহ ধনু এবং এ আর জেমনি লিব্রা এক মিথুন তুলা কুম্ভ এখানে পরিষ্কার বলছে তোমাদের থার্ড পার্টি রয়েছে পরিবারের এনার্জি তুমি প্রচুর প্রোভাইড করেছ আজকে পুরো ফায়ার এনার্জিতে রয়েছো ফ্রেন্ড এক জায়গায় পুরো দাঁড়িয়ে গেছো নিজের এক্সপিরিয়েন্সকে কাজে লাগাচ্ছো নিজের অভিজ্ঞতাকে নিয়ে সামনে এগিয়ে যেতে চাও যা যা অভিজ্ঞতা জীবনে করেছ এবং তুমি তোমার পাওয়ারে আসতে চাইছ প্রচুর রাগ রয়েছে অভিমান রয়েছে তোমার কিন্তু মনের মধ্যে ফ্যামিলি এনার্জি এখানে কিন্তু বিশালভাবে ভূমিকা পালন করেছে তোমাদের সম্পর্কের উপরে ঠিক আছে ফ্রেন্ড তো এই হচ্ছে তোমার রিডিং কেমন লাগলো জানিও সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ